সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় করি। আজ আমি আপনাদের সামনে যে উপাদানের কথা তুলে ধরব সেই উপাদানটির নাম হলো কুতিলা। এই উপাদানটি শরবত হিসেবে খাওয়া হয়। এই উপাদানটি দিয়ে তৈরিকৃত শরবত কুতিলার শরবত হিসেবে খুব পরিচিত। এই উপাদানের তৈরিকৃত শরবত আমাদের সকলের জন্য খুব উপকারী। কুতিলা মূলত একটি আঠা জাতীয় পদার্থ। পূর্বের আমলে এই কুতিলার ব্যবহার অনেক প্রসিদ্ধ ছিল, বর্তমানে এর ব্যবহার নাই বললে চলে। তবে কুতিলা অনেক প্রসিদ্ধ একটি খাবার। কুতিলা অনেক উপকারী একটি উপাদান, যার উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। চলুন তাহলে দেরি না করে কুতিলার কয়েকটি উপকারিতা সম্পর্কে জেনে আসি। এক, কুতিলা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই গরমের দিনে কুতিলার শরবত খেলে অনেক উপকার পাওয়া যায়। দুই, সকালে ঘুম থেকে উঠে কুতিলার শরবত খেলে অনেক আরাম পাওয়া যায়। তিন, কুতিলা রক্তরোধকের কাজে ভূমিকা পালন করে। চার, মানব শরীরের অভ্যন্তরীণ প্রদাহ নিবারণ করতে এই উপাদান কার্যকরী ভূমিকা পালন করেন। পাঁচ, মানব শরীরে কণ্ঠ এবং বক্ষ জাতীয় রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে এই উপাদান। ছয়, রক্তদুষ্টিজনক উষ্ণতা প্রদাহ নিবারণে ভূমিকা পালন করে। সাত, শুক্র তৈরি করতে এর যথেষ্ট ভূমিকা রয়েছে। আট, মানবদেহে বীর্য তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে কুতিলা। নয়, চোখের নিচে কালি দাগ দূর করতে বিরাট ভূমিকা পালন করে কুতিলা। দশ, মানবদেহে ওজন কম এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এই কুতিলা। এগারো, লিকুরিয়ার সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে এই কুতিলা। আশা করি আজকের পোস্টটির মাধ্যমে আপনারা অনেক অজানা জিনিস সম্পর্কে জানতে পেরেছেন। আজ এই পর্যন্তই। সামনে নতুন কোন ধরনের টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।